আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদের সামনে যে কথাটি তথ্যটি বলবো সেটা আপনারা শুনলে অনেক মানে খুশি হবেন, যে এলইডিপির ভাইবা কবে হবে সে সম্পর্কে আমি এলইডিপির মানে ট্রেনারকে কল করেছিলাম। সে কলের মাধ্যমে আপনাদেরকে সে রেকর্ডিংটি আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদেরকে বলছি যে অনেকের কাছে ইমেল পৌঁছে গেছে কবে এলইডিপির ভাইবা হবে এবং কবে ক্লাস শুরু হবে সে সম্পর্কে, এবং অনলাইনে কয়েকটি প্রশ্ন করা হচ্ছে তাদেরকে জিমেইল দিয়ে, যে তার মানে তার বাসা কোথায়, জেলা কোথায়, বা সে কোন কোর্সটি করতে চায়, তার বাসায় ইন্টারনেট আছে কি, বা ইন্টারনেট থাকলে কিসের মাধ্যমে ইন্টারনেট, ওয়াইফাই বা মডেম বা ফোন হটস্পটের মাধ্যমে নাকি অন্য কিছুর মাধ্যমে, মানে এভাবে সব কিছু জানতে চাওয়া হচ্ছে। তারপরে জানতে চাওয়া হচ্ছে সে কোথায় কোর্সটি করতে চায় বা তার বাসা কোথায়, বা সব কিছু বিস্তারিত জানতে চাচ্ছে। তারপরে বলা হচ্ছে যে সে কি অনলাইনে কোর্সটি করতে চায় না অফলাইনে কোর্সটি করতে চায়, সে সম্পর্কে বিস্তারিতভাবে সে জানতে চাচ্ছে। মানে আপনারা এরকম কোনো ইমেল পেলে আপনারা সাথে সাথে তথ্যগুলো মানে সঠিকভাবে পূরণ করে জমা দিয়ে দেবেন, কেননা আপনারা যত দেরি করবেন দেরি করলে হয়তো বা আপনারা মানে ওই কোর্সটিতে চান্স নাও পেতে পারেন। তার জন্য আপনারা ইমেল পাওয়া মাত্রই আপনারা সবাই মানে আপনাদের ট্রেনার যে কোম্পানি ট্রেনিং করাবে আপনাদের এলাকায় সে কোম্পানি থেকে ইমেল করবে আপনাদেরকে। ইমেলটা পাওয়ার পরে আপনারা মানে তাদেরকে ফিডব্যাক দিবেন বা অ্যানসার দিবেন, তারা যে কোশ্চেনগুলো করবে সেগুলোর অ্যানসার দিয়ে জিমেল পাঠাবেন, তাদের কাছে ইমেল করবেন। আর এটা ছিল খবর। আর খুব শীঘ্রই ক্লাস শুরু হতে যাচ্ছে, সে সম্পর্কে আপনারা স্যারের কাছে শুনুন, আমি অডিও ক্লিপটি আপনাদেরকে শোনাচ্ছি। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এলইডিপিতে অ্যাপ্লাই করেছে। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন বা আপনাদের জেলার নাম জানাবেন। আর একটি কথা ছিল যে ইতিমধ্যে আপনাদের ঢাকা, রাজশাহী এবং সিলেট এই তিনটি জেলায় আপনাদের অনেক ছাত্রছাত্রীদেরকে ইমেল করেছে কোম্পানি থেকে তাদের সব ডিটেলস প্রেরণের জন্য। তো আপনারা কারা কারা সেই ইমেলটি পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা পাননি তারাও জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ওয়ালাইকুম আসসালাম স্যার, একটা প্রশ্ন ছিল এলইডিপি সম্পর্কে। জি বলেন। জি স্যার, আপনারা কি ইমেল করেছেন আমাদেরকে, মানে একটা ইমেল পেয়েছি যে এলইডিপি এর অনলাইনে ক্লাস হবে, এটা কি স্যার সত্য কথা? জি 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 স্যার, ক্লাসটা কবে থেকে শুরু হতে পারে? ক্লাসটা এখনো আমাদের অর্ডার হয়নি, ক্লাসটা স্টার্ট করানো, জাস্ট আমাদের বলা হয়েছে যে অনলাইনে ক্লাস নিতে হতে পারে, সে অনুযায়ী আপনাদের কিছু ডেটা কালেকশন করতে হবে। একটা ফর্ম দেওয়া হয়েছে, দেখেন মেইলের মাঝে লিখা আছে ক্লিক হিয়ার, ওখানে ক্লিক করে আপনি যে যাবতীয় ইনফরমেশন চেয়েছে সেগুলো দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন, দেন আমাদের অর্ডার আসছে আমরা আপনাদের জানিয়ে দেবো বা SMS বা মেইলে বা ফোন কলে যে কবে থেকে ক্লাস স্টার্ট হবে। পরীক্ষা দিয়ে দেন, এখন শুধু ভাইভাটাই হবে। জি স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যে ইমেলটি আপনার ট্রেনাররা পাঠিয়েছে সেই ইমেলটি আপনাদের সামনে সরাসরি স্ক্রিনে চলে যেয়ে দেখাচ্ছি, এবং কী কী প্রশ্ন করা হয়েছে সরাসরি ওগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে যেটা বলছিলাম যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য ইমেল করেছে, আপনারা কি সেই ইমেলটি পেয়েছেন, সেই ইমেলটি কী কী লেখা আছে বিস্তারিত বলছি। এরকম একটা ইমেল দেওয়া হয়েছে, তারপরে বলা আছে প্রিলিমিনারি সিলেকশন ফর এলইডিপি প্ল্যাটফর্ম, তারপরে গ্রেডিং এ আপনার নিচে লেখা আছে হোপ দ্যাট ইউ আর সেফ এন্ড স্টার্ট হোম, উই ইনফর্ম দ্যাট এলইডিপি 2020 ক্লাস আপনাদের খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে অনলাইনে, করোনা ভাইরাসের কারণে অনলাইনে হবে, শুধু আপনাদের কাছে কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে তাই বলা হচ্ছে। তারপরে নিম্নে লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে, তো নিম্নে লিঙ্কে ক্লিক করলে আপনার আরেকটি পেজে নিয়ে যাচ্ছে, সেই পেজে আপনাদেরকে বলছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট 2020 অনলাইন ক্লাস রেজিস্ট্রেশন করতে হবে তা বলছে। তারপরে আপনার এটা ডিস্ট্রিক্ট রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোর পাবনা, এটা আপনার রাজশাহীর একজনকে দেওয়া হয়েছে, দিয়েছে, ইমেল করেছে। তা আপনারা যে জেলার আপনাদেরকে সেই জায়গাতে
সেই প্রতিষ্ঠান থেকে ইমেল করবে যে প্রতিষ্ঠান থেকে ট্রেনিং দেওয়া হবে। তারপর আপনারা যত রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপর আপনাদের নেম দিবেন, আপনাদের জেন্ডার দিবেন, মানে যা যা চাচ্ছে তা তা দিবেন, কি কি চাচ্ছে আরো দেখতে থাকুন। তারপর আপনাদের কোর্স নেম চাচ্ছে, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে এনআইডি নাম্বার, তারপরে আপনাদের মোবাইল নাম্বার, তারপরে ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনাদের উপজেলা, তারপরে হোয়ার ইউজড নাও, আপনি বর্তমান কোথায় অবস্থান করছেন, এবং ইন্টারনেট কানেকশন টাইপ, আপনার মডেম, মোবাইল ফোন বা ব্রডব্যান্ড বা ওয়্যারলেস কোনটি আপনি ইউজ করেন সেটা, সেটাতে ক্লিক করতে বলছে। তারপরে কানেকশন স্পিড 4G না 3G বা 1G 2G কোনটা ব্যবহার করছেন সেটা বলছে। তারপরে আপনাদের ডু ইউ হ্যাভ কম্পিউটার, আপনাদের কোন কম্পিউটার আছে সে সম্পর্কে বলছে। তারপরে ডু ইউ হ্যাভ এনি ওয়েব ক্যামেরা, অনলি ডেস্কটপ ইউজার, আপনাদের কোন মানে ওয়েব ক্যামেরা আছে কি, আপনাদের সাথে মানে ভিডিও কলে কথা বলতে পারবে কি সে সম্পর্কে বলছে। তারপরে ডু ইউ এগ্রি টু অ্যাটেন্ড অনলাইন ক্লাস 4 আওয়ার্স, প্রতিদিন 4 ঘন্টা অনলাইন ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন কি সে সম্পর্কে বলছে। তারপরে এনি সাজেশন ফর অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস সম্পর্কে কোনো সাজেশন আছে কি সে সম্পর্কে বলছে আপনাদেরকে, এগুলো প্রশ্ন থাকবে। তো আপনারা এই ইমেলটি পাওয়া মাত্রই আপনাদের যাবতীয় ইনফরমেশন আপনারা পাঠিয়ে দিবেন, আপনাদের যে ইমেল থেকে ইমেল করা হবে সেই ইমেলটাতে আপনারা এসব ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। দেখতে ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি দেখে কোনো উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন।